অতি বহুমূল্য নামরে প্রভুঙ্ক দাস ভাবরে আপনমানক প্রত্যেকঙ্কু বাইবেল লভার্স টিউটোরিয়াল রে স্বাগত জনায়। প্রভু প্রত্যেকঙ্কু বাহুল রূপে আশীর্বাদ করন্তু। আপনমানক উপস্থিতি কথা জনায় যে আপনমানে বাইবেল কু কেতে প্রেম করন। প্রিয় ভাই বোন মানে প্রতিদিন আমি গোটে পুস্তক উপরে আলোচনা করুছু, আর প্রভু তাঙ্কর বাক্য দ্বারা আমাদের শিখাউছন্তি। আমানে গত অধ্যায়ে আমানে শিখিছিলু যে পরমেশ্বরঙ্কর লোকমানে যেমানে বাহারি আসিলে সেমানে একাকী নথিলে। তেণু আমি প্রসঙ্গ রখিছিলু পথিক তু নহু একাকী, সেমানে একাকী নথিলে, প্রভু সেমানক সহিত যাত্রা করুথিলে। আর প্রভু সমস্ত যাত্রা করিবা সময় যেতে রাস্তারে সেমানে ভুল করুথিলে, পরমেশ্বর সেমানক দণ্ড দউথিলে। প্রিয় ভাই বোন মানে খ্রিস্টিয়ান জার্নিরে যেতে আগুক বড়িবা সময় আমি ভুল করু পাপ করু পরমেশ্বর দণ্ড দিয়ন্তি, কিন্তু সে দণ্ড নিমন্তে আমাকে নিজকে অনুতপ্ত হওয়া পাই পড়িব। আর সেথিপাই প্রভু আত্মিক নেতা মানুষ দিয়েছেন, মশাকে নিযুক্ত কলে। মশা যে কেবল সেমানকু কড়ি নেবে তাহা নুহ, কিন্তু সেমানক পাই মধ্যস্থি প্রার্থনা করি। যে আমি যাত্রা পুস্তকের শেষাংশ দেখুছ, যাত্রা 33 পর্ব 34 পর্ব পড়িলে আপনি জানিপারিবে যে মশা কিপরি লোকমানক পাই ফাটস্থানে ঠিয়া প্রার্থনা করে। মশা এ প্রকার ব্যক্তি ছিলে যে প্রভুঙ্ক সহিত প্রতি মুহূর্তে সময় কাটুছিলে। আপনি যদি 34 পর্ব তার 1 পদ দেখিবে, লেখা যাচ্ছে তুমি প্রাত কালরে প্রস্তুত হু, আর প্রাত কালরে তুমি পর্বত শৃঙ্গরে আম সম্মুখে উপস্থিত হব। সে প্রভুঙ্ক কতিকে সে যাচ্ছেন। প্রিয় ভাই ভনী মানে কহিবা পাই চাহে যে যাত্রা মধ্যরে যেতে অবাধ্য হচ্ছেন প্রভু সেমানকু দণ্ড দৌছেন, আর সেথিপাই পরমেশ্বর গোটে আত্মিক নেতাকে রাখিছেন যে সেমানকু গড়ি নেবে। যাত্রা পুস্তকর শেষ 3টি অধ্যায় মো সহিত আপন মানে বাইবেল খোলা রাখন্তু। যাত্রা পুস্তকর শেষ 3টি অধ্যায় 38, 39 আর 40 এই 3টি অধ্যায়ে আপন প্রায় 19 থর দেখিবে সদাপ্রভুঙ্কর বাক্য অনুসারে, সদাপ্রভুঙ্কর বাক্য অনুসারে প্রায় 19 থর আপনি দেখিবে। মু আপনার পাই কতটি অংশ পড়িবা পাই চাই, আপনি দেখিবে 38 রো 22 রে সদাপ্রভু মশাঙ্ক দ্বারা যে বাক্য আজ্ঞা দিয়েছিলে, 39 পর্ব 1 পদ সদাপ্রভুঙ্ক বাক্য অনুসারে, 5 পদ সদাপ্রভুঙ্ক বাক্য অনুসারে, 7 পদ সদাপ্রভুঙ্ক বাক্য অনুসারে, 21 পদ সদাপ্রভুঙ্ক বাক্য অনুসারে, 22 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 27 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 30 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 32 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 43 পদ সদাপ্রভু যেপরি আজ্ঞা করেছিলে, 40 পর্ব তার 1 পদ অনন্তর সদাপ্রভু মশাঙ্কু কহিলে। আপন তারপরে দেখিবে 16 পদ মশা এরূপ কলে সে সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে সবু কলে। তারপরে আপনার 20 পদ দেখিবে সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 22 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 24 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 26 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, 28 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে, আর 30 পদ সদাপ্রভুঙ্ক আজ্ঞা অনুসারে। মু কাহিকি কথা কুছি, বারম্বার এটা লেখা যাবার উদ্দেশ্য কোন, এ সবু কলা পরে কোন হচ্ছে আপনি দেখিবে 33 আর 34 পদ এ উত্তরে সে আবাসর বেদীর চতুর্দিকরে প্রাঙ্গণ প্রস্তুত কলে, ও প্রাঙ্গণ দ্বারে আচ্ছাদন বস্ত্র টঙ্গাইলে, এরূপে মশা সেই কার্য সমাপ্ত কলে। অনন্তর মেঘ সেই সমাগম তম্বু আচ্ছাদন কলা, ও সদাপ্রভুঙ্ক প্রতাপ আবাসকু পরিপূর্ণ কলা। প্রিয় ভাই ভনী মানে এই যে 19 থর লেখা যাচ্ছি সদাপ্রভুঙ্কর আজ্ঞা অনুসারে, সদাপ্রভুঙ্কর আজ্ঞা অনুসারে, সদাপ্রভু কহিবা অনুসারে, সদাপ্রভুঙ্কর কহিবা অনুসারে কার্য কলে কোন হুয়ে যে সদাপ্রভুঙ্কর প্রতাপ অলাই আসে। আজ আমার মিনিষ্ট্রিরে, আমার সেবা কার্যরে, আমার মাণ্ডলিক জীবনরে পরমেশ্বরঙ্কর প্রতাপ আমি দেখি পারু না, তার মূল কারণ কোন, আমাদের সদাপ্রভুঙ্কর আজ্ঞা অনুসারে বা বাক্য অনুসারে কার্য করু না। আমি লেবি পুস্তক আজ আমি ধ্যান করিবা পাই যাউছু। এ লেবি পুস্তকর উদ্দেশ্য কোন, ইয়ার প্রসঙ্গ মু রাখিছি উদ্ধারর উদ্দেশ্য, উদ্ধারর উদ্দেশ্য, পারপাস অফ ডেলিভারেন্স। প্রভু আমার যে উদ্ধার করে আনিলে মিশ্বরু, এর উদ্দেশ্য কোন,
কাহিকি সেমানকু উদ্ধার করে আনিলে আপন লেবি পুস্তক তাহা দেখি পারি লেবি পুস্তকরে আমি সে বিষয়কু প্রাঞ্জল ভাবে দেখি পারি এটি আমি দেখু যে লেবীয় যাজক মানে সেমানে সমাগম তম্বু নিকটরে বা নিয়ম সিন্ধুক নিকটরে যে আরাধনা করিবে সে বিষয়ে লেখা যায় মিশ্রু বাহারি থাকা লোক মানে কিপরি সদা প্রমুখ সহ গমনাগমন করিবে এবং সম্পর্ক স্থাপন করিবে লেবি পুস্তকরে আমি তাহা দেখুছি লেবি পুস্তকরে কেবল সেই গোটে বিষয় দেখুছু যে মিশ্রু বাহারি যেমন আসিলে যে মানুষ তো পরমেশ্বর সহবর্তী হলে সেমানে আগামী সময়ে কিপরি প্রভুঙ্ক সহ যোগাযোগ করিবে কিপরি সম্পর্ক রাখিবে যাত্রা পুস্তক আমি দেখুছু ঈশ্বরঙ্কর উদ্ধারিত লোক মানে নিয়ম সিন্ধুক নির্মাণ করিবা পাই প্রভু সেমানকু নির্দেশ দৌছেন আর আমি দেখুছু লেবি পুস্তকরে ব্যবস্থা ও আরাধনা বিষয়ে লেখা যাচ্ছে তো সেমানে সেটি নিয়ম সিন্ধুক তৈরি করছেন কেমিতি তৈরি করিবে সে কথা প্রভু কৌছেন লেবি পুস্তকর আবশ্যকতা কাহিকি হেলা আপন যদি দেখিবে যাত্রা পুস্তক তার ১৩ পর্ব ১ পদরে পরমেশ্বর গোটে কথা কইদিলে যে প্রতিটি পরিবার প্রথম জাত সন্তান সদা প্রভুক উদ্দেশ্যে পবিত্র হব আর সে সদা প্রভু কার্য করিব প্রথম জাত পুত্র আম্ভর বলে প্রভু কৌছেন কিন্তু কন হেলা যে কালক্রমে প্রতিটি পরিবার প্রথম জাত আসিলে তেণু পরমেশ্বর কন কলে লেবি কে বাছিলে এ লেবীয় পুস্তক কাহার কথা লেবি মানক কথা লেবি বংশরু পরমেশ্বর লেবি মানক বাছি লেবি শব্দর অর্থ হচ্ছে আসক্ত পরমেশ্বর চাইলে যে পরিবার প্রথম সন্তান সে প্রভুঙ্ক আশীর্বাদ আসক্ত হব আর প্রভুঙ্ক কার্য করিব প্রিয় ভাই ভনী মানে যদি আম পরিবার গুড়িকর প্রথম জাত সন্তান মানে প্রভুঙ্ক সেবা পাই আসিথান্তে হুয়ে তো আজি পৃথিবীরে আমি সুসমাচার পৌঁছাই সারিথান্তু এইটাকে আমি অপশনাল ভাবলে নেলু কিন্তু এটা বাধ্যতামূলক ছিলা তো লোকমানে কোন কলে যে পরমেশ্বরকর কথাকু বাধ্য কলে আর পরমেশ্বর এই লেবি পুস্তকরে লোকমানকু সূচীকরণর পদ্ধতি নৈতিক ব্যবস্থা তারপরে পবিত্র দিবস কেমতি পালন করিবে বিশ্রাম বর্ষ কেমতি পালন করিবে জুবেল বর্ষ কেমতি পালন করিবে সে সম্পর্ক লেখুছেন আউ জিউদি মানে পুস্তককু নাম নাম দিয়েছিলে বুক অফ প্রিস্ট বলি মানে যাজক মানকর পুস্তক বা এটা কল ল অফ অফরিং উপহার উৎসব নিয়ম এই বিষয়ে লেখা যাচ্ছে সেমানে এই প্রকার আখ্যা দিয়েছিলে ইসরায়েল মানে যদি আপনি দেখিবে মিশ্র দেশর বাহারি যেদিন ও যে মাস ও বর্ষ সেমানে বাহারিলে ঠিক তার গোটিয়ে বর্ষ পরে নিয়ম সিন্ধুক তৈরি হচ্ছে সমাগম তম্বুরে সেমানে কিপরি পরমেশ্বরকে আরাধনা করিবে নিয়ম সিন্ধুক মনে হচ্ছে যে সমান গোটিয়ে বর্ষ পরে আপনারা যদি দেখিবে যাত্রা পুস্তক ১২ পর্ব ২ পদরে সেমানে যেদিন যৌ মাস যৌ বর্ষ বাহারি আসলে দেশ তার ঠিক সেই গোটিয়ে বর্ষর সেই দিন সেই মাস আউ নেক্সট বর্ষ যদি কহিবা পাই গলে সেমানে বাহারিলে কেবে সেমানে বাহারি আসিলে মিশ্ররু খ্রিস্টপূর্ব ১৪৪৫ নিয়ম সিন্ধুক বনা হেলা ঠিক গোটিয়ে বর্ষ পরে মানে খ্রিস্টপূর্ব ১৪৪৪ আউ আপন যদি দেখিবে এলেবি পুস্তকটা গোটিয়ে মাস ভিতরে লেখা হচ্ছে গোটিয়ে মাস ভিতরে লেবীয় পুস্তক লেখা যাচ্ছে আর মশা এরা সিনয় পর্বতরে লেখিথিলে এবং পরবর্তী সময়ে হুয়েত তাঙ্কর মৃত্যু পূর্বরু এরা সংশোধন করে ঠিক ভাবে সে উপস্থাপন করেছিল গোটিয়ে মাস মধ্যে কারণ আমি দেখুছু গণনা পুস্তক যদি পড়িবে তার ১ পর্ব ১ পদরে সে দ্বিতীয় মাসর প্রথম দিন সেমানকে সে গণনা করছেন প্রভু আমানকে অনুগ্রহ করন্তু ইয়ার পৃষ্ঠভূমিটিকে আপনমানক সম্মুখে রাখিবা পাই চাই যেপরি আপনমানে এ পুস্তকর পৃষ্ঠভূমি মধ্যে জানি পারিবে মিশ্রু বাহারিবা পরে সদাপ্রভু সেমানকু ব্যবস্থা দেলে ও পরে নিয়ম সিন্ধুক মধ্যে মনে আদেশ দিলে লেবু পুস্তকরে যাজক মানে কিপরি বলিদান করিবা করিবে সে বিষয়ে ইনস্ট্রাকশন দিয়া যাইছে নির্দেশ দিয়া যাইছে আপনি যদি পড়িবে আমি কাহিকি পড়িবা পাই আগ্রহ প্রকাশ করু না আমি বুঝি পারু না এটা কোন এইগুড়াক এ অফরিং গুড়াক কোন এ পর্ব গুড়াক কোন আমি বুঝি ন পারিবারু মু আপনমানকু কহুতিলি সমস্ত বিষয় খ্রিস্টঙ্কু ইঙ্গিত করি কুহা যাইছি আজির শিক্ষার শেষ আড়কু মু সে সম্পর্ক সংক্ষেপরে কিছু কহিবা পাই চাহে
প্রিয় ভাই বোন মানে প্রভু আমাকে অনুগ্রহ করতে বুঝবা পাই ইসরায়েল কিপরি জীবন যাপন করি ঈশ্বরক সহিত তার চুক্তি সম্পর্ক কু বজায় রাখি পারিব সে সম্পর্ক আমি দেখি পাচ্ছি প্রভু আমাকে অনুগ্রহ করতে মিশর বাহারিবার এক বর্ষ মধ্যে নিয়ম সিন্ধুক বনাইলে এক মাস মধ্যে বাহারিবার মানে নিয়ম সিন্ধুক হবার গোটি মাস পরে পরে আপনার দেখবে লেবি পুস্তক লেখা যাচ্ছে আর উদ্দেশ্য দুইটা এই যে লেবি পুস্তক লেখা যাচ্ছে ইয়ার দুইটি উদ্দেশ্য আছে গোটে উদ্দেশ্য হচ্ছে উদ্ধার প্রাপ্ত লোক মানে ঈশ্বরক মার্গ বিষয়ে শিক্ষা দেওয়া যে মানে উদ্ধার প্রাপ্ত হয়ে আসিছেন সে মানে ঈশ্বরক মার্গ বিষয়ে কেমতি জানিপারিবে আর দ্বিতীয় বিষয় ঈশ্বরক উদ্দেশ্যে বলিউস্বর্গ র বাধ্যতা দ্বারা কিপরি সে তার সম্পর্ক স্থাপন করিপারিবে গোটে চুক্তি সম্পর্ক স্থাপন করিপারিবে দুইটা বিষয় সেমানে কেমিতি প্রভুঙ্ক পছরে চালিবে আর প্রভুঙ্কর কেমিতি বাধ্য হবে এ দুইটা বিষয় আমি দেখুছি গোটে হচ্ছে ওয়ে টু গড আর গোটে হচ্ছে ওয়াক উইথ গড সেমানে কেমিতি প্রভুঙ্ক সহ চালিবে দুইটা উদ্দেশ্যরে লেখা যাচ্ছে মানে প্রভুঙ্কর মার্গ সেমানে কেমিতি জানিবে কেউ মার্গরে সেমানে যিবা দরকার আর দ্বিতীয় বিষয় সেমানে কেমিতি তাঙ্ক সহ সম্পর্ক স্থাপন করে তাঙ্ক সহিত গমনাগমন করিপারিবে এই পুস্তক পড়িবা সময়রে ୟାକୁ ସାଧାରଣତଃ ଦୁଇ ଭାଗ ମୁଁ ଯୋଉ କହିଲି ଆପଣଙ୍କୁ ଦୁଇ ଭାଗ ଗୋଟେ ହଉଛି ଈଶ୍ୱରଙ୍କର ମାର୍ଗ ଆପଣ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟରୁ 17 ଅଧ୍ୟାୟ ମଧ୍ୟରେ ଆପଣ ଦେଖିବେ ବଳିଦାନ ଦ୍ଵାରା ଈଶ୍ୱରଙ୍କ ନିକଟବର୍ତ୍ତୀ କେମିତି ହେଇପାରିବେ ଯାଜକୀୟ ମାନେ କେମିତି ପୃଥକ ରହିବେ ଆଉ ନିଜକୁ ପବିତ୍ର ରଖିବେ ଶାରୀରିକ ଭାବରେ ସେମାନେ କିପରି ସୂଚି ରହିବେ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ନୂତନ ନିୟମ ମଣ୍ଡଳୀରେ ଆମେ ଶରୀରକୁ ଗୁରୁତ୍ୱ ଦଉନାହୁଁ କିନ୍ତୁ ପୁରାତନ ନିୟମରେ ଶରୀରକୁ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଏ ଆମେ ଉପାସନା ମାନେ କଣ ବୋଲି ଭାବୁଛୁ କିଛି ଉତ୍ସର୍ଗ କରିଦେବା କିଛି ଦାନ କରିଦେବା କିନ୍ତୁ ରମ୍ୟ ମନ ଲେଖିବା ସବୁ ସାଧୁପାଳ କହୁଛନ୍ତି ତୁମେ ମାନେ ଆପଣା ଆପଣା ଶରୀରକୁ ସଜୀବ ପବିତ୍ର ସୁଗ୍ରାହ୍ୟ ବଳି ରୂପେ ଉତ୍ସର୍ଗ କର କାରଣ ଏହା ତ ତୁମମାନଙ୍କ ଯୁକ୍ତିଯୁକ୍ତ ଉପାସନା ତେଣୁ ଲେବି ପୁସ୍ତକରେ ଶରୀରର ସୂଚି ରଖିବା ଏହା ମୋତେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଥିଲା ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଜୀବନରେ ଶରୀରର ପବିତ୍ରତା ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଟେ ତାପରେ ଜାତୀୟ ପ୍ରାୟଶ୍ଚିତ କିପରି ଭାବରେ କରିବେ ସେ ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଲେଖା ତେଣୁ ଧ୍ୟାନ କରିବା ସମୟରେ ଆମେ କାହିଁକି ପୁସ୍ତକର ଏଗୁଡା କହୁଛି ଏପରି ଆପଣମାନେ ଆଗାମୀ ସମୟରେ ଲେବି ପୁସ୍ତକ ପଢିବେ ଏଗୁଡାକ ଧ୍ୟାନ ରଖିବେ ଈଶ୍ୱରଙ୍କ ସହିତ ଗମନାଗମନ ଦ୍ୱିତୀୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହଉଛି 18 ପର୍ବରୁ 27 ପର୍ବ ମଧ୍ୟରେ ଯଦି ଆପଣ ପଢିବେ ସେଟା ହଉଛି ସଦାପ୍ରଭୁଙ୍କ ସହିତ କିପରି ସେମାନେ ଗମନାଗମନ କରିବେ ସେ ସମ୍ପର୍କରେ ଲେଖାଯାଉଛି ସଦାପ୍ରଭୁଙ୍କ ସହିତ କେମିତି ଗମନାଗମନ କରିବେ ପ୍ରଥମ ବିଷୟ ହଉଛି 18 ପର୍ବ ତାର 1 ପଦରୁ 20 ଅଧ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବେ ଲୋକମାନଙ୍କର କୁ ପବିତ୍ର କରିବା କିଭଳି ଭାବରେ ଲୋକମାନେ ପବିତ୍ର ହେବେ ସେ ସମ୍ପର୍କରେ କୁହାଯାଉଛି ଆଉ 21 ପର୍ବରୁ 22 ପର୍ବ ଦେଖିବେ ଯାଜକମାନେ କେମିତି ପବିତ୍ର ହେବେ ଆଜି ଆମେ ଦେଖୁଛୁ ଗୋଟେ ବିଷୟ ଆମେ ପ୍ରଭୁଙ୍କର ଦାସମାନେ ଯେଉଁ ରହିଛୁ ପାଳକ ପ୍ରଚାରକ ସେବକ ମାନେ ଆମେ ସବୁବେଳେ ଗୁରୁତ୍ୱ ଦେଇଥାଉ ଯେ ଲୋକମାନେ ପବିତ୍ର ହେବାର ଅଛି ଆଜ୍ଞା ଆମ ମଣ୍ଡଳୀର ଲୋକମାନେ ପବିତ୍ର ନାହାନ୍ତି କିନ୍ତୁ ଦ୍ୱିପାର୍ଶ୍ୱିକ ଅଟେ ଲୋକମାନେ ପବିତ୍ର ହେବେ ପୁଣି ସେବକମାନେ ବି ପବିତ୍ର ହେବେ ଯାଜକମାନଙ୍କ ପବିତ୍ରତା ତାପରେ ବଳିଦାନରେ ପବିତ୍ରତା ସେମାନେ କିପରି ବଳି ଉତ୍ସର୍ଗ କଲେ ପରମେଶ୍ୱର ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ଆପଣ ବାଇବେଲ ସାରା ଦେଖିବେ କି ପ୍ରକାର ଦାନ ଆଣିବେ କି ପ୍ରକାର ଦାନ ଆଣିବେ ପ୍ରଭୁ ଯୀଶୁ କହୁଛନ୍ତି ତୁମେ ନୈବେଦ୍ୟ ଆଣିବା ସମୟରେ ଯଦି ତୁମ ଭାଇ ସହିତ ତୁମର ଗଣ୍ଡଗୋଳ ହେଇଛି ନୈବେଦ୍ୟ ଆଣନି ଆଗ ମିଶିକି ଆସ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ପାଖକୁ ଆସିବା ସମୟରେ ଆମେ କଣ ବଳିଦାନ ଉତ୍ସର୍ଗ କରୁଛୁ ସତ କଥା ପବିତ୍ରତାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇନୁ ଆପଣ ଲେବି ପୁସ୍ତକରେ ପବିତ୍ରତା ବିଷୟରେ ଦେଖିବେ ତାପରେ ସେମାନେ ଯେଉଁ ସ୍ଥାନକୁ ଯିବେ 25 ପର୍ବ ତାର 24 ପର୍ବ ପଢିଲେ ଜାଣିପାରିବେ ଦୁଇଟା ଅଧ୍ୟାୟରେ ଯେ ସେମାନେ କିଣାଣରେ କେମିତି ପବିତ୍ର ରହିବେ ପ୍ରଭୁ ସେମାନଙ୍କୁ ଯୋଉ ସ୍ଥାନ ଦେବେ ସେଇଠି ସେମାନେ କେମିତି ପବିତ୍ର ରହିବେ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆଜିର ସମୟରେ ମୁଁ କାହିଁକି ଏଟା କହୁଛି ଏସବୁ ପ୍ରାସଙ୍ଗିକ ଅଟେ ମଣ୍ଡଳୀରେ କି ପ୍ରକାର ଆଚରଣ କରିବା ମଣ୍ଡଳୀରେ କି ପ୍ରକାର ରହିବା ଦରକାର ଆପଣ 25 ପର୍ବ 26 ପର୍ବ ପଢିଲେ ଜାଣିପାରିବେ ଆଉ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ କେମିତି ଗୋଟେ କଭେନେଣ୍ଟ ରିଲେସନସିପ୍ ରଖିପାରିବେ ଗୋଟେ ଚୁକ୍ତିର ସମ୍ପର୍କ ରଖିପାରିବେ ଏଇଟା ଆପଣ 37 ଅଧ୍ୟାୟରୁ ଶେଷ ଅଧ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିପାରିବେ ତ ଏଇଠି ଆମେ 5ଟି ବିଷୟ ଦେଖୁଛୁ ଲୋକମାନେ ପବିତ୍ର ହେବେ ଯାଜକମାନେ ପବିତ୍ର ହେବେ ପବିତ୍ର ଭାବରେ ବଳି ଉତ୍ସର୍ଗ କରିବେ ପ୍ରଭୁ ଦେଇଥିବା ସ୍ଥାନରେ କେମିତି ରହିବେ ଆଉ ଚୁକ୍ତି ସମ୍ପର୍କକୁ କେମିତି ବଜାୟ ରଖିପାରିବେ ଏହା ଦ୍ୱିତୀୟ ଅଂଶର ଉଦ୍ଦେଶ୍ୟ ଅଟେ ଏଇ ପୁସ୍ତକଟି ଆମକୁ କଣ ସମ୍ବାଦ ଦିଏ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱଳ୍ପ ସମୟ ମଧ୍ୟରେ କେବଳ ଜିଷ୍ଟ କରୁଛି ଆପଣମାନେ ଶୁଣନ୍ତୁ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ବୁଝିବା ପାଇଁ କଷ୍ଟ ହୁଏ ଆପଣ ପୁଣି ଥରେ ଶୁଣନ୍ତୁ କାରଣ ଏଇଟା ଆପଣମାନେ
YouTube পাইবে YouTube রে যাবে নিরঞ্জন তুরুক টাইপ করলে আপনি পুনি থরে পাইবে আপনি পুনি থরে শুনন্তু এই পুস্তকর সংবাদ কোন এই পুস্তক লোকমানঙ্কু সেমানক শরীর আত্মা প্রাণকু কেমতি পবিত্র করি ঈশ্বরক সহিত নিকটবর্তী হবে সে বিষয়ে লেখা আছে উদ্দেশ্য কোন যে লোকমানে সেমানক শরীর আত্মা প্রাণ সেতে পত্র লেখিবা সময় সাধুপাল লিখুচন্তি প্রভু যীশু খ্রিস্টঙ্কর আগমন পর্যন্ত তোমার শরীর আত্মা প্রাণ নির্দোষ রূপে রক্ষিত হোক এইটা প্রভু চাহান্তি লেবি পুস্তক উদ্দেশ্য কোন যে লোকমানে সেমানক শরীরে আত্মারে প্রাণরে পবিত্র রহিবে আর ঈশ্বরক সহ সহভাগিতা রক্ষিবা পাই এই পুস্তক দর্শায় আর যেমানে পাপ করন্তি সেমানক পাই বলিদান মধ্য রহিছে আজি আমি দেখু যে আমার প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সেই বলিদান আর বলিদান মধ্যে কেমতি রক্ত দ্বারা আমি লেবি পুস্তক দেখুছু যে সেমানকু বিভিন্ন ভাবে বলি উৎসর্গ করিবা পে পড়ুছিলা যেটি রক্ত বুহাইবা পাই পড়ুছিলা পাপ ক্ষমান বিভিন্ন প্রকার পাপ নিমন্তে বিভিন্ন প্রকার বলিদান ছিলা সেমানকর কিন্তু আমানকর সবু পাপ নিমন্তে খ্রিস্ট হি বলিদান অটন্তি আর সে রক্ত বুহাইছিলে আর এই পুস্তকর প্রাধান্যতা দেখিবে এই পুস্তকের বারম্বার প্রভু নিজ বিষয়ে কুহন্তি মানে কহিবা পাই গলে পরমেশ্বর ডিকটেট করেছেন এই অধ্যায়টা আপনি দেখিপারিবে এই যে লেখা রয়েছে সদাপ্রভু কহন্তি সদাপ্রভু আজ্ঞা দেলে এটা প্রায় 56 থর লেখা হয়েছে 56 টাইমস লেখা হয়েছে তারপর যদি দেখিবে সদাপ্রভু পরমেশ্বর এইটা আপনি 21 থর দেখিবে আম্ভে সদাপ্রভু পরমেশ্বর এটা 21 থর দেখিবে মানে পরমেশ্বরক সম্মুখরে বসি লেখিথিবার পরমেশ্বর কৌছন্তি এটা মু কৌছি লেখ এটা মোর কথা এটা মোর ইচ্ছা এইটা লেখ এইটা পরমেশ্বর কহিবা পাই চা যদি আপনি দেখিবে বাইবেলরে প্রায় 3817 সদাপ্রভু কহন্তি লেখা হয়েছে বাইবেলরে প্রায় 3817 সদাপ্রভু কহন্তি মানে সে লেখিবা লোক কৌছন্তি যে এইটা সদাপ্রভু কৌছন্তি আর মু লেখুছি এটা কোন সে চালনা দ্বারা মু লেখুনে পরমেশ্বর মতে কৌছন্তি প্রিয় ভাই ভনী মানে প্রভুঙ্ক নাম স্তুতি এই পুস্তক মানে পবিত্রতাকু গুরুত্ব দিয়ে দ্বিতীয় বিষয় এটা কোন পবিত্রতাকু গুরুত্ব দিয়ে যদি আপনি দেখিবে পুস্তকরে প্রায় 87 টাইমস পবিত্র শব্দ লেখা হয়েছে মানে ছোট অধ্যায়টি এটি বারম্বার পবিত্র শব্দ কাহিঁকি লেখা হচ্ছে পবিত্র যে পরমেশ্বর তাঙ্ক লোকমানকু রিমাইন্ড করিবা পাই চাহান্তি যে তুমি পবিত্র রহিবাকু পড়িব তুমি পবিত্র রুহ আজির দুঃখর বিষয় কোন প্রিয় ভাই মনে মানে যে আমার সমাজ মধ্যে আজির খ্রিস্টিয়ান পিঢি মধ্যে আমি পবিত্রতা বিষয়ে কম শিক্ষা দৌ বা কম শিক্ষা পাইত আমার মন্ডলীরে আমার সভা সমিতিরে বাইবেলর গুড়ে নিগুড় বিষয় প্রকাশ করা যায় বাইবেলর সত্যাসত্য প্রকাশ করা যায় কিন্তু লোকমানকে কথা কুহা যায় না যে তুমি পবিত্র হবার আছে কিন্তু লেবি পুস্তক গুরুত্ব দিয়ে যেপরে আপন আমু আমি পবিত্র রহিব লেবি পুস্তক সে উদ্দেশ্যে আটে নিস্তারিত লোকমানে বাহারি আসতিবা লোকমানে শয়তানর বন্ধনরু শয়তানর কবলরু মিশ্ররু বাহারি আসতিবা লোকমানে কিপরি পবিত্র জীবন কাটিবে এই পুস্তক গুরুত্ব দিয়ে আরাধনা করিবা পূর্বরু কিপরি পবিত্র রহিবা দরকার প্রভুঙ্ক সঙ্গতিকু আসিবা পূর্বরু কিপরি পবিত্র রহিবা দরকার এই পুস্তক আপনি দেখন্তু আপনকর মণ্ডলীরে আপনি কেতে থর পবিত্রতা বিষয়ে শিক্ষা পান আপনি দেখন্তু সভা সমিতিরে পবিত্রতা বিষয়ে প্রসঙ্গ রহিছি মু বিভিন্ন সভা সমিতিরে যাইছি প্রসঙ্গ পবিত্রতা বিষয়ে বহুত কম রাখন্তি মু নিজে সেমানকু দিয়ে সদাপ্রভুঙ্ক উদ্দেশ্যে পবিত্র বলে লেখন্তু প্রসঙ্গ আজ্ঞা এটা কেমতিকা প্রসঙ্গ ମୁଁ କହିଲି ଏମିତିକା ପ୍ରସଙ୍ଗ ଆଗ ରହିବା ଦରକାର ବାଇବଲର ପରମେଶ୍ୱର ପବିତ୍ର ପରମେଶ୍ୱର ସେ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ଆମ୍ଭେ ପବିତ୍ର ତୁମେ ବି ପବିତ୍ର ହୁଅ ତ ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ ଅଟେ ପବିତ୍ରତା ପବିତ୍ରତା ମାନେ କଣ ସେପାରେସନ ପୃଥକ ହେବା ଯେଉଁ ଲୋକମାନେ ମିଶ୍ରରୁ ପୃଥକ ହେଇ ଆସିଲେ ସେମାନେ ପୃଥକ ଭାବରେ ହିଁ ରହିବେ ପୃଥକ ଭାବରେ ହିଁ ରହିବା ଦରକାର ଯଦି ଆପଣ ଦେଖିବେ ମସ୍ତ ଖୋଲନ୍ତୁ ଦୟାକରି ଲେବି ପୁସ୍ତକ তার 19 পর্ব তার 2 পদ লেখা যাচ্ছে তুমি ইসরায়েল সন্তানগণর
समस्त मंडली को कहो तुम्हें माने पवित्र हबो आम्भे सदा प्रभु तुम मान को परमेश्वर पवित्र अटे। प्रिय भाई भोनी माने ए पुस्तक रो उद्देश्य होची पवित्र काहे पवित्र सदा प्रभु पवित्र अटंती। प्रिय भाई भोनी माने आकाश तले एकमात्र परमेश्वर जे पवित्र से आमर परमेश्वर सदा प्रभु परमेश्वर आउ पृथ्वी रे जत लोक बास करुचंती केवल प्रभु जे सुख्रिष्ट को विश्वास करथवा कम्युनिटी ही पवित्र कम्युनिटी अटंती। तेणु प्रभु जीशु ख्रीष्ट विश्वास करुथिबा लोक मानकु नेबा पय आसुछंती पवित्रता माने पृथकीकरण बिना पृथक रे आपण पवित्र रही पारिबे। तेणु एई जो लोक माने बाहरी आसिले एमाने किभलि भाबे पृथक जीवन काटिबे एई पुस्तक रे तार उद्देश्य आमे देखुछु। एई पुस्तक जदि आपण देखिबे बाइबल रो अन्यन पुस्तक पय एटा पृष्ठभूमि अटे एटा बैकग्राउंड अटे माने अन्य पुस्तक रो बैकग्राउंड टाइप पुस्तक आम देखिबे। तेणु आपण माने लेवी पुस्तक को साइड करके बाइबल रो अन्यन पुस्तक बुझी पारिबे कारण लेवी पुस्तक जहां लिखा जाइछि ता अन्यन पुस्तक रिपीट होबार आपण देखिबे हटात लिखा जाउ नै जहां दिया जाइछि ता लोक माने पालन करछ। आ एई पुस्तक प्रभुंकर लोक माने बा जिहुदी लोक माने प्रतिदिन किपरि आचरण करबा उचित से संपर्क भी दर्शाए। क्रिश्चियन लाइफ हूँ डेली लाइफ डेली आपण प्रभु सहित केमिति गमनागमन करिवे डेली प्रभु सहित केमिति चलिवे ए पुस्तक लिखा जाछ। प्रिय भाई भोनी माने क्रिश्चियन जीवन गोटे यात्रा अटे मुँ आपण मान कहुथिलि जे सदा प्रभु समस्त यात्रा करछन्ति प्रभु समस्त रहिबा पई चाहन्ति आदि पुस्तक लिखिले प्रभु समस्त रहिले प्रभु समस्त संपर्क स्थापन कले स्वर्गर परमेश्वर मनुष्य सहित जोगाजोग रक्षा करते कम्युनिकेट करते फेलोशिप करने चाहते। तेना आप देखिए यात्रा पुस्तक आम देखु प्रभु कौन कले से कढ़ आनिले आमस्त रही से आई लेवी पुस्तक भी आम देखु प्रभु सहित कि प्रकार संपर्क स्थापन करेंगे ताहा विषय आम देखु। ये पुस्तक लोक मान को जनाए जे सदा प्रभु सहित रक्त द्वारा ही संपर्क स्थापन कर सदा प्रभु सहित संपर्क स्थापन करते निर्दोष रक्त आवश्यक अच्छे। तेणु आप देखिए पुरातन नियम नाना बलिदान रही थी आ प्रभु जीशु ख्रीष्ट आसला पर बलिदान प्रथा शेष होगा प्रभु जीशु ख्रीष्ट होती शेष व्यक्ति जे रक्त बुहाई आम मान समस्त बलिदान प्रथा को बंद कर कारण स्वर्गर परमेश्वर सहित जोगाजोग करने निर्दोषता आवश्यक अच्छे। तेणु आम जहां भी पाप करीछु तार प्रायश्चित दरकार अच्छे से प्रायश्चित रक्त बुहा जाऊला आ प्रभु जीशु ख्रीष्ट आसिले आजे प्रायश्चित हेले से आसिले आजे से प्रायश्चित हेले। प्रिय भाई भोनी माने प्रभु नाम स्तुति आई पुस्तक आप देखिए अनेक सिविल रूल्स गुडाक अच्छे कौन खाइब ना विभिन्न रोग विषय लिखाई कि प्रकार संपर्क रखिबो अनैतिक संपर्क रखिबो ना ए पुस्तक लिखा जाए पुस्तक आपण देखिबे आ गोटे विषय सूची हेबा पई कोन कोन करबा पई पड़िबो ए सब व्यवस्था दिया जाउछ। ए पुस्तक आ गोटे विषय आपण देखिबे जे समान विश्रामबार केमती पालन करिबे गोटे होची वीकली विश्रामबार साप्ताहिक विश्रामबार आ सात वर्ष रे विश्राम वर्ष आ पचासतम वर्ष रे जाक आम जुबली इयर बोल कहू बा जुबेल वर्ष बोल कहू से माने एई प्रकार भाव रे से माने विश्राम करिवे प्रथम होची साप्ताहिक तापरे सात वर्ष तापरे पचास वर्ष एबोली भाव रे से मानकर विश्राम पालन करा जाउथे। आ एई पुस्तक रे आपण देखिबे बलिदान प्राय पांच प्रकार बलिदान विषय ऑफरिंग विषय लिखा जाउछि प्रथमटा होची अग्नि उपहार जहाँ बंट अफरिंग कहू तापर भक्ष नैवेद्य उत्सर्ग कर ग्रेन अफरिंग बोलिकी देखुचु मंगलार्थक आप प्रथम पांचटी अध्याय सब देखिपे प्रथम अध्याय लिखा जा अग्नि उपहार मान बंट अफरिंग टा के उत्सर्ग करेंगे तापर ग्रेन अफरिंग टा के उत्सर्ग करेंगे द्वितीय अध्याय तृतीय अध्याय मंगलार्थक
ବଳିଦାନ କେମିତି ରହିବ, ଉପହାର କେମିତି ଉତ୍ସର୍ଗ କରିବେ, ସେଇଟା ଲେଖାଯାଉଛି ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟରେ। ପାପାର୍ଥକ ବଳିଦାନ ସିନ୍ ଅଫରିଂଟା ଲେଖାଯାଉଛି, ଆଉ ପଞ୍ଚମରେ ଗିଲ୍ଟ ଅଫରିଂଟା ଦୋଷାର୍ଥକ, ଜଣେ ଲୋକ ଦୋଷୀ କାମ କଲେ ସେ କଣ କରିବ। ଏଇ ଏଇସବୁ ବଳିଦାନର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ? ଏହା ଆରାଧନା ପାଇଁ ପାପ କ୍ଷମାର ଆବଶ୍ୟକ ଅଛି। ପାପ ସହିତ ପ୍ରଭୁଙ୍କର ସହିତ ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ କରିପାରିବେନି, ପାପ ସହିତ ପ୍ରଭୁଙ୍କୁ ଆରାଧନା କରିପାରିବେନି। ଆଜି ଆମେ ଯୋଉ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନଙ୍କୁ ଦେଖୁଛୁ, ଗୋଟେ ଡୁଏଲ ଲିଭିଂଟା, ଦି ପ୍ରକାର ଜୀବ, ଏଇଟା ବି କରିବି ସେଇଟା ବି କରିବି, ଇଏ ବି ଚାଲେଗା ଓ ବି ଚାଲେଗା, ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ। ସେଇଥିପାଇଁ ଆମେ ପଢିବା ସମୟରେ ଅଫରିଂ ଗୁଡାକ କଣ ପାଇଁ ଦରକାର ଅଛି, ଏଇଥିପାଇଁ ଦରକାର ଅଛି ଯେ ଆମେ ଯୋଉ ପାପ ଗୁଡିକ କରିଛୁ ସେଥି ନିମନ୍ତେ ପୁଣି କୃତଜ୍ଞତା ନିମନ୍ତେ ମଧ୍ୟ ଉପହାର ଆବଶ୍ୟକ ଅଛି। ପାପ ନିମନ୍ତେ ପ୍ରାୟଶ୍ଚିତ, ଧନ୍ୟବାଦ ନିମନ୍ତେ ଉପହାର ଉତ୍ସର୍ଗ କରିବାର ଲେଖାଯାଉଛି। ମାନେ ଈଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ଧନ୍ୟବାଦୀ ଏବଂ କୃତଜ୍ଞ ରହିବା ପାଇଁ, ପାପ ସ୍ୱୀକାର କରିବା ପାଇଁ ବା ପାପର କ୍ଷମା ପାଇବା ପାଇଁ, ଧନ୍ୟବାଦୀ ହେବା ପାଇଁ ଆଉ କୃତଜ୍ଞ ରହିବା। ଯଦି ଆପଣ ଦେଖିବେ ତାପରେ ଏମାନଙ୍କୁ ସାତଟି ପର୍ବ ବି ଦିଆ, ସାତଟି ପର୍ବ ଏମାନେ ପାଳନ କରିବେ। ଆଜି ଆପଣମାନଙ୍କୁ ସେ ସାତଟି ପର୍ବର ତାତ୍ପର୍ଯ୍ୟ ଟିକେ କହିବା ପାଇଁ ଚାହେଁ, କାହିଁକି ସାତଟି ପର୍ବ। ମସ୍ତ ଖୋଲନ୍ତୁ ଲେବି ପୁସ୍ତକ ତାର 23 ଅଧ୍ୟାୟ, ଏଇଠି ଆପଣ ସମସ୍ତ ସାତଟି ପର୍ବକୁ ଦେଖିପାରିବେ। ମୁଁ ବିଶ୍ୱାସ କରେ ଆପଣମାନେ ବାଇବେଲ ଖୋଲିଛନ୍ତି, ସମୟ ଅଭାବ ସକାଶେ ଆମେ ସମସ୍ତ ଶାସ୍ତ୍ରାଂଶ ପଢୁନାହୁଁ, କାରଣ ଲିମିଟେଡ ସମୟ ମଧ୍ୟରେ ଆମେ ଏହା ସମାପ୍ତ କରୁଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ସଂକ୍ଷେପରେ ହିଁ କହୁଛି ପ୍ରତିଦିନ ଗୋଟେ ଗୋଟେ ପୁସ୍ତକ। ଗତକାଲି ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲୁ, ଯଦି ଆମେ ରବିବାର ଦିନ ଆମେ ଯଦି ବନ୍ଦ କରିବା ଆମମାନଙ୍କୁ ଆହୁରି ଅଧିକ ଦିନ ଷ୍ଟଡି କରିବା ପାଇଁ ପଡିବ। ଯଦି ଯଦି ଆବଶ୍ୟକ ହୁଏ ଆମେ ରବିବାର ଦିନ ମଧ୍ୟ ଆସନ୍ତା ଥର ଚେଷ୍ଟା କରିବୁ, କାହିଁକି ଯେ 100 ଦିନ ମଧ୍ୟରେ ଟାର୍ଗେଟ ଯଦି ଆମେ କରିଛୁ ସାରିବା ପାଇଁ, 100 ଦିନରେ ଅନେକ ସପ୍ତାହ ଅଛି, ରବିବାର ଦିନ ଆମକୁ ବଢେଇବା ପାଇଁ ପଡିବ ଯଦି ଆବଶ୍ୟକ ହୁଏ। କାରଣ ଯଦି ଆପଣମାନଙ୍କର ରବିବାର ଉପାସନାକୁ ବ୍ୟାଘାତ ସୃଷ୍ଟି ନ କରେ, କାରଣ ଏଟା ତ 7-8 ଆପଣ ସାରିକି ଆପଣ ଅନ୍ୟାନ୍ୟ ପ୍ରୋଗ୍ରାମରେ ଜଏନ୍ କରିପାରିବେ, ତେଣୁ ଆମେ ଯଦି ଆବଶ୍ୟକ ହୁଏ ଆପଣମାନଙ୍କୁ ଜଣେଇବୁ ଯେପରି ଆମେ ନିୟମିତ ଭାବରେ ଏଇଟାକୁ ୱିଦାଉଟ୍ ଇଣ୍ଟରଭେଲ ଆମେ ଷ୍ଟଡି କରିପାରିବା। ଏଇ ଯୋଉ ସାତଟି ପର୍ବ ଆପଣ ଦେଖିବେ ଏଇଠି, ହେଲେ ବି ତାର 23 ଅଧ୍ୟାୟରେ ଗୋଟେ ହଉଛି ନିସ୍ତାର ପର୍ବ, ଯେ ଆପଣମାନେ 23 ପର୍ବ ତାର 4 ପଦ 5 ପଦରେ ଆପଣ ପଢିଲେ ଜାଣିପାରିବେ ଯେ ନିସ୍ତାର ପର୍ବ, ଯାହାକୁ ଆମେ ପାସ୍ ଓଭର ଫିଷ୍ଟ ବୋଲି କହୁଛୁ, ଏହାର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ? ଏହାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଆପଣମାନେ ଯଦି ଦେଖିବେ, ପଢିବାର ଆବଶ୍ୟକ ନାହିଁ, ପ୍ରଥମ କରନ୍ତିଓ ତାର 5 ପର୍ବ 7 ପଦରେ ଏହା କାଲବରୀର ସେଇ ପ୍ରେମ ବିଷୟ ଦର୍ଶାଏ, ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ କୃଷରେ କଣ କରିବେ ତାହା ବୁଝାଏ। ତାପରେ ଆପଣ ଯଦି ଦେଖିବେ ତାଡ଼ି ଶୂନ୍ୟ ରୋଟି ତା ପରେ ପରେ ଆସୁଛି, ସେଇ ନିସ୍ତାର ପର୍ବ ସମୟରେ ଏହା ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା। ଯାତ୍ରା ସରି ଲେବି ପୁସ୍ତକ ତାର 23 ପର୍ବ 6-8 ପଢିଲେ ଆପଣ ଜାଣିପାରିବେ ଏଇଟା କାହିଁକି, ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ କୌଣସି କପଟତା ନଥିଲା, କୌଣସି ଛଳନା ନଥିଲା, ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କ ଠାରେ କୌଣସି ଛଳନା ନଥିଲା। ତେଣୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମଧ୍ୟ ଯେତେବେଳେ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟକୁ ଆସିବ ସେ ମଧ୍ୟ ତାଡ଼ି ଶୂନ୍ୟ ହେବା ଦରକାର, ତାଠାରେ କୌଣସି ଖୁଣ ରହିବା ଉଚିତ ନୁହଁ, ତାଡ଼ି ମିଶ୍ରିତ ହବ ନାହିଁ, ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଜୀବନରେ ତାଡ଼ି ରହିବ ନାହିଁ, ଖମିର ରହିବ ନାହିଁ। ଆପଣ ଜାଣନ୍ତି ଯେ ପ୍ରଭୁ ଏଇ ନିସ୍ତାର ପର୍ବ ସେମିତି ପାଳନ କଲେ, ଆଉ କହିଲେ ଏଟା ଅନନ୍ତକାଳୀନ ବିଧି ହବ, ନିସ୍ତାରିତ ଲୋକମାନେ ଉଦ୍ଧାର ପ୍ରାପ୍ତ ଲୋକମାନେ ସେମାନେ ବାଧ୍ୟରେ ପାଳନ କରିବେ ଏହା। ତେଣୁ ଆମେ ପ୍ରଭୁ ବଧର ସେବା କାର୍ଯ୍ୟ ବଧ ଗିର୍ଜାର ଅଂଶୀ ହଉ, କଣ ପାଇଁ? ଏଇଟା ସ୍ମରଣ କରିବା ପାଇଁ ଯେ ଆମେ ନିସ୍ତାରିତ ଲୋକ ଅଟୁ, ଆମେ ଦାସତ୍ଵର ବନ୍ଧନରୁ ଶୈତାନର ବନ୍ଧନରୁ ଆମେ ଉଦ୍ଧାର ପ୍ରାପ୍ତ ହେଇଛୁ, ଏଇଟା ସ୍ମରଣ ରଖିବା ପାଇଁ ଆମେ ଆଜି ମଧ୍ୟ ପାଳନ କରୁ। କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ତାଡ଼ି ଶୂନ୍ୟ ରୋଟି ଏହା ବୁଝାଏ କଣ ନା, ଆମମାନେ ପୃଥକ ହେବା ଦରକାର, ପାପ ଠାରୁ ପୃଥକ ହେବା ଦରକାର। ଏଇ ଯୋଉ ସାତଟି ପର୍ବ, ଏ ସାତଟି ପର୍ବ
ଗୋଟେ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଜୀବନ ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟକୁ ବ୍ୟାଖ୍ୟା କରେ ଯାହା ମାନେ ନୂତନ ନିୟମରେ ଦେଖୁ। ତ ପ୍ରଥମ ବିଷୟ ହଉଛି ନିସ୍ତାର ପର୍ବ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆପଣ ଲୋକମାନେ କେମିତି ଉଦ୍ଧାର କରିବେ, ଆଉ ତାରି ଶୂନ୍ୟ କଣ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ କିଛି ଖୁଣ ନଥିଲା ଏବଂ ଆମଠାରେ ମଧ୍ୟ ସେ ପ୍ରକାର ଦୋଷ ରହିବା ଉଚିତ ନୁହଁ। ଆଉ ତୃତୀୟ ବିଷୟ ପ୍ରଥମ ଫଳର ପର୍ବ, ଯାହା ଯାତ୍ରା ପୁସ୍ତକ ଲେବି ପୁସ୍ତକ ତାର 23 ଅଧ୍ୟାୟ 9-14 ଆପଣ ଦେଖିପାରିବେ। ଏଟା କଣ ହଉଛି ପ୍ରଥମ ଫଳର ପର୍ବ। ଆପଣ ମାନେ କରନ୍ତିଓ ମଣ୍ଡଳୀ ପଢିବା ସମୟରେ ସାଧୁ ପାଉଲ ସେଇ କଥା ଲେଖୁଛନ୍ତି ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ପ୍ରଥମ ଫଳ ସ୍ୱରୂପ ସେ ମୃତ୍ୟୁରୁ ଉଠିଲେ ବୋଲି ସେ ଲେଖୁଛନ୍ତି। ଏହା ସେଇ ବିଷୟକୁ ବୁଝାଏ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଯେପରି ମୃତ୍ୟୁକୁ ଜୟ କରି ଉଠିଥିଲେ ତାର ଚିହ୍ନ ସ୍ୱରୂପ ଏହା ଅଟେ। ପ୍ରଭୁ ଆମ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ ଏ ପ୍ରସଙ୍ଗକୁ ପ୍ରାଞ୍ଜଳ ଭାବରେ ବୁଝିବା ପାଇଁ ଆମମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆମ ପାଇଁ ସେ ପୁନରୁତ୍ଥିତ ହେବେ, ମାନେ ଶସ୍ୟକୁ ସମାଧି ଦିଆଗଲା ବା ମାଟିରେ ପତାଗଲା ସେ ପୁନରୁତ୍ଥିତ ଉଠିଲା, ଉଠେ ବୀଜଟି ଉଠେ। ତ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଠିକ ସେହିପରି ଗହମ ବୀଜ ସ୍ୱରୂପ ମୃତ୍ତିକାରେ ପତାଗଲେ ଆଉ ସେ ଉଠିଲେ, ଏଇଟା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ପୁନରୁତ୍ଥାନକୁ ବୁଝାଏ, ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ପୁନରୁତ୍ଥାନକୁ ବୁଝାଏ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ କିପରି ପୁନରୁତ୍ଥିତ ହେଲେ ତାହାର ନିଦର୍ଶନ ସ୍ୱରୂପ ଲୋକମାନଙ୍କୁ କୁହାଯାଇଥିଲା ଏ ପର୍ବ ପାଳନ କରିବା ପାଇଁ। ଏ ପର୍ବ ପାଳନ କରି କଣ କରିବେ ଯେ ସେମାନେ ଜାଣିବେ, ଯେ ଭବିଷ୍ୟତ ଲୋକମାନେ ଜାଣିପାରିବେ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ସେ କଣ କରିଛନ୍ତି, ମୃତ୍ୟୁକୁ ଜୟ କରି ଉଠିଛନ୍ତି। ଆଉ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଚତୁର୍ଥ ପର୍ବ ଯେ ପେଣ୍ଟିକଷ୍ଟ ପର୍ବ, ଏହା କଣ ବୁଝାଏ ଯେ ଆମେ ଲେବିତାର 23 ପର୍ବ 15-25 ଆମେ ପଢୁଛୁ, ଏଟା କଣ ବୁଝାଏ, ଏଟା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ସ୍ୱର୍ଗାରୋହଣ ପରେ ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କର ଆଗମନକୁ ବୁଝାଏ। ପୁରାତନ ନିୟମ ନୂତନ ନିୟମର ଛାୟା ସ୍ୱରୂପ ଅଟେ। ଯଦି ଆପଣ ପୁରାତନ ନିୟମକୁ ବୁଝିବାର ଅଛି ନୂତନ ନିୟମ ବିନା ବୁଝି ହେବନି, ନୂତନ ନିୟମ ଯଦି ବୁଝିବାର ଅଛି ପୁରାତନ ନିୟମର ଆବଶ୍ୟକ ଅଛି। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଅନେକ ଥର ବାଇବଲର ଅନେକ ପୁସ୍ତକ ଗୁଡିକୁ ସେ ଉଦ୍ଧୃତ କରୁଥିଲେ ଆଉ ବୁଝାଉଥିଲେ ୟାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଏଇଟା, ୟାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଏଇଟା। ପ୍ରିୟ ମାନେ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କ ପ୍ରତି ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ। ଚତୁର୍ଥ ପର୍ବ ଥିଲା ସେମାନଙ୍କର ପେଣ୍ଟିକଷ୍ଟ ପର୍ବ, ଫିଷ୍ଟ ଅଫ ପେଣ୍ଟିକଷ୍ଟ। ଏଟା କଣ ଯେ ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କର ଆଗମନ ବିଷୟରେ ବୁଝାଏ। ଆଉ ପଞ୍ଚମରେ ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ, ଲେବି ପୁସ୍ତକ 23 ପର୍ବ 23-25 ଆପଣ ପଢିଲେ ପାଇପାରିବେ ସେଠି ଯେ ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ, ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ କଣ ଅଟେ, ଏଇଟା ରେପ୍ଚର ଆଉ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଆଗମନକୁ ବୁଝାଏ, ଯାହା ପ୍ରଥମ ତେସଲୋନିକୀୟ ତାର 4:13-18 ପଢିଲେ ଆପଣ ଜାଣିପାରିବେ। ଏଟା କୋଉ ବିଷୟକୁ ବୁଝାଏ ଏ ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ, ଏ ପର୍ବ ଗୁଡାକ କାହିଁକି, ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଗୋଟେ କାହିଁକି, ନିସ୍ତାର ପର୍ବ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆମ ପାଇଁ ବଳିକୃତ ହେବେ। ତାପରେ ତାଳି ଶୂନ୍ୟ ରୁଟିର ପର୍ବ, ଆମେ ଖମିର ଶୂନ୍ୟ ହେବା ଦରକାର, ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ମଧ୍ୟ କୌଣସି ଖୁଣ ନଥିଲା। ଆଉ ତୃତୀୟ ହଉଛି ପ୍ରଥମ ଫଳର ପର୍ବ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ପୁନରୁତ୍ଥିତ ହେବେ। ଆଉ ଚତୁର୍ଥ ପର୍ବ ପେଣ୍ଟିକସ୍ ପର୍ବ, ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ସ୍ୱର୍ଗାରୋହଣ କଲା ପରେ ପବିତ୍ରାତ୍ମା ଆଗମନ କରିବେ। ଆଉ ପଞ୍ଚମ ପର୍ବ ହଉଛି ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ। ଏ ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ କଣ, ଏହା ବୁଝାଏ ରେପ୍ଚରକୁ, ଯେ ଖ୍ରୀଷ୍ଟ ବିଶ୍ୱାସୀ ମାନେ ତୁରିଧ୍ୱନି ହେବା ସମୟରେ ସେମାନେ ମେଘମାଳାକୁ ନୀତ ହେବେ, ଏହା ଦ୍ୱିତୀୟ ଆଗମନ ସଂକେତ ଅଟେ। ତ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଏହା କହିବା ସମୟରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଇ କଥା କହିବା ପାଇଁ ଚାହେଁ, ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଏସବୁ ପର୍ବ ନିସ୍ତାର ପର୍ବ ପାଳନ କରିସାରିଛନ୍ତି। ପ୍ରଥମ ସେ ଫଳର ପର୍ବ ପୁରା ହେଇଯାଇଛି, ପେଣ୍ଟିକସ୍ ପର୍ବ ମଧ୍ୟ ସରିଛି, ଅବି ବାକି ଅଛି କଣ, ତୁରିଧ୍ୱନିର ପର୍ବ। ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଇ ପର୍ବ ଗୁଡାକ କେବେ କେବେ ପାଳନ କରୁଥିଲେ ତାହା ମୁଁ କହୁନାହିଁ, କାରଣ ଯଦି ମୁଁ ମାସ ଆଉ ଦିନ ଗୁଡାକ କହିବି ଆପଣମାନେ କଣ ଭାବିବେ ଯେ ପ୍ରଭୁ ତୁରିଧ୍ୱନି କେବେ ହେବ ବୋଲି।
সেইটি পাই মু আপন মানকু এইটি সেই মাস আর দিন গুড়িক মু কহু নাই যদি মু আপনকু কহিবি নিস্তার পর্ব কেবে পালন হইতিলা যদি মু আপন মানকু কহিবি প্রথম ফলর পর্ব কেবে হইতিলা পেন্টিকস্ট পর্ব কোন মাস কোন দিন হইতিলা তারপর আপনারা বুঝবে তুলিদণ্ড পর্ব কোন মাস কোন দিন হব কইলে আপনারা ভাবিবে কোন প্রভু যীশু খ্রিস্ট সেই দিন আসবে এইটা আপনার মাইন্ডে আসবে বলি করে মু এই শিক্ষারে আপন মান পাই সেই মাস আর দিন গুড়ি মু উল্লেখ করু নাই কিন্তু আমি জানো যে বাইবল র পরমেশ্বর সময় অনুসারে কার্য করতে বাইবল র পরমেশ্বর সময় পূর্ব কিছু করতে না তেমন কোন লেখা যাচ্ছে তুলি ধ্বনি র পর্ব ঠিক সেই সময় হব রেপচার র সময় আছে প্রভু যীশু কহিলে তাহা মু জানি না দূত মানে বি জানতে না পিতা হি জানতে পিতা যেবে প্রেরণ করিবে মু তেবে আসিবে প্রথম আগমনরে মধ্যে পিতা প্রেরণ করিবার পুত্র আসিলে দ্বিতীয় আগমনরে মধ্যে রেপচার সময়ের মধ্যে পিতা পরমেশ্বর প্রেরণ কলে হি পুত্র আসিবে তেণু আজির জগৎকে আপনার দেখিবা সময় গোটে বিষয় মনে রাখিথান্তু যে আগামী সময়ের তুরি ধ্বনি হওয়া পাই যাচ্ছি সদা প্রভুঙ্কর তুরি বাঁচিব দূত মানে তুরি শব্দ করিবে আর মৃত মানে অক্ষয় স্বরণে উত্থিত হবে আর মানে পরিবর্তিত হবা এহা সেই তুরি ধ্বনির পর্বকে বুঝায় তারপরে পঞ্চম পর্ব হচ্ছে প্রায়শ্চিতর পর্ব এ প্রায়শ্চিতর পর্ব লেবিতার 23 পর্ব আপনার 26-32 পড়লে জানিপারিবে এটা কোন বুঝায় বুঝায় গোটে বিষয় যে খ্রিস্ট বিশ্বাসী মানে কষ্ট মধ্যে দিয়ে যাবে সেমানকে কিছু প্রায়শ্চিত করিবা পাই পড়িব কষ্ট সহিবা পাই পড়িব দুঃখ সহিবা পাই পড়িব এইটা ট্রিবুলেশন কু বুঝায় এইটা খ্রিস্টান জীবন আসতে দুঃখ কষ্ট কু বুঝায় মানে তুরি ধ্বনি হওয়া পূর্বরু প্রভু যীশু আসিবা পূর্বরু মন্ডলী তাড়িত অপমানিত লাঞ্ছিত হয়েকি রহিথিব তারপরে আপনার দেখিবে ফিস্ট অফ টাবার নিকল লেবিতার 23 পর্ব 33-44 মধ্যে দেখিবে আপন মানে এইটা সেই সহস্র বর্ষর রাজত্বকে বুঝায় সহস্র বর্ষ এবং তার পরবর্তী বিষয়কে বুঝায় প্রকাশ তাকে 20 পর্ব তার 1-6 পড়লে আপনার জানিপারে এই আমি যে দেখিলু বলিদান গুড়াক লোকমানে করুছিলে অফরিং দৌছিলে তার বি উদ্দেশ্য আছে সেমান কোন করিবে যে সেমান যে পাপ গুড়াক করছেন স্বীকার করিবে এবং উপহার উৎসর্গ করিবে আর এ পর্ব গুড়াক মধ্যে এই 7টি পর্ব খ্রিস্টান জীবনরে অতপ্রত ভাবে জড়িত অটে আমি সেই নূতন পুরাতন নিয়মর পদ্ধতি অনুসারে আমি কোনসি পর্ব পালন করু না কিন্তু আমি সে পর্ব গুড়াক পালন করে আসুছি আমি নিস্তার পর্ব পালন করুছি আমি স্মরণ করুছি যে প্রভু কি প্রকার আপনার লোকমানকে উদ্ধার করেছিলে আর উদ্ধার করিবা পাই রক্তর আবশ্যক থিলা আর প্রভু যীশু খ্রিস্ট আমাকে উদ্ধার করিছন্তি আমি তাড়ি শূন্য লোক হেবা দরকার প্রভু যীশু খ্রিস্ট প্রথম ফলস্বরূপ পুনরুত্থিত হলে আমি মধ্যে পুনরুত্থিত হবা প্রিয় ভাই বোনী মানে এই করোনা কালরে অনেক আপনার প্রিয় লোকমানকে হারাইছন্তি আজি মধ্যে আমার পরিবার মধ্যে অনেক লোক চালি যাচ্ছেন কিন্তু আমাকে এই কথা আজির শিক্ষা শিক্ষা দিয়ে যে প্রথম ফলস্বরূপে প্রভু যীশু খ্রিস্ট উত্থিত হয়েছেন তেবে আমানে মধ্যে পরবর্তী পিঢ়ি আমানে মধ্যে পুনরুত্থিত হওয়া খ্রিস্ট যদি উত্থিত হয়েছেন আমি বি উত্থিত হওয়া তেমন প্রভু যীশু কহিলে মু যাউছি মু আসিবি মু তোমাকে নিয়েকি যাবি প্রিয় ভাই ভনী মানে প্রভু যীশু খ্রিস্টঙ্কর দ্বিতীয় আগমন হওয়া পূর্বরু তুরি শব্দ হওয়া পাই যাচ্ছি আমি মেঘমালাকে নিত হব সহস্র বর্ষ রাজত্বর অংশী হওয়া পূর্বরু আমি মেঘমালাকে নিত হব প্রভুঙ্কর নামর গৌরব আপনি কহুছিলি পেন্টিকস্ট পর্ব পবিত্রাত্মাঙ্কর আগমনকে বুঝায় পবিত্রাত্মা জগতরে 2000 বর্ষ হেলা অছন্তি কিন্তু আপনার জীবনে অছন্তি কি আপনার পরিবারে অছন্তি কি সেমানে তো গোটে দিন পর্ব পালন কলে কিন্তু পবিত্রাত্মা যা জীবন অছন্তি তা পাই প্রতিদিন পর্ব অটে পবিত্রাত্মাঙ্কর প্রেজেন্স আমা পাই ফেস্টিভাল অটে সে পর্ব আপন পালন করুছন্তি সে পেন্টিকস্ট স্পিরিট অছে
আজির সময় আমি দেখিব গোটে দল অনেক সে পেন্টিকোস্টাল স্পিরিট কু গ্রহণ করতে না, পবিত্র আত্মাকে গ্রহণ করতে না। আর গোটে পিঢ়ি অনেক যেমন কুহতি আমি পেন্টিকোস্ট বলে কুহতি, কিন্তু পবিত্র আত্মা সে জীবনে না। গোটে পিঢ়ি উপেক্ষা করছেন, আর গোটে পিঢ়ি অনেক যেমন পবিত্র আত্মাকে বিনা বঞ্চুছেন। আমি পবিত্র আত্মাকে যুগরে বাস করছু। ইয়াপরে তুরি শব্দ হওয়া যাচ্ছি, সাবধানিক রহব। তুরি শব্দ হব, মেঘমালাকে উঠেই নিয়ে যাবে, দ্বিতীয় আগমন হব, কিন্তু তা পূর্ব লেখা রয়েছে প্রায়শ্চিতর পর্ব। প্রায়শ্চিত মানে খ্রিস্টিয়ান দুঃখ ভোগ দেখি যাব, কষ্ট দেখি যাব, তাপরে সে কোন করিব যে সে প্রভুঙ্কর প্রেজেন্স কু নিয়ে যাব। এই যাত্রারে আগকু বড়িবা সময়রে সেমানে কোন করিবে, প্রভুঙ্কর উপস্থিতিরে যাইকি আনন্দ করিবে। কারণ প্রকাশিত বাক্য এই কথা কুহে যে মনুষ্য মানক মধ্যে তাহলে বাসস্থান আছে, যে পরমেশ্বর আদি পুস্তকরে তার তিন পর্ব আঠ পদরে আদম ভবাগস্ত গমনাগমন করছিলেন। আপনার দেখবে প্রকাশিত বাক্যে তার একুশ পর্ব আমি দেখুছ যে মনুষ্য মানক মধ্যে তাহলে বাসস্থান আছে। প্রভু আপন মান সহিত মো সহিত রহবাকে পছন্দ করেন, আমস্ত রহবা সে পছন্দ করেন, তাঁর নামর গৌরব। প্রিয় ভাই বোনী মানে এই এই পুস্তকটি পড়িবার সময় আমি এই বিষয় গুলাকে আমি জানু, আমি জানু প্রভু সেমানকু যে নিয়ম সিন্ধুক দিয়েছিল তার উদ্দেশ্য বি আমি বুঝিবা দরকার। কাহিকি দিয়েছিলে প্রভু, কাহিকি তাঁর সব রহবা চাহিদি লোক মানক মধ্যে প্রভু, তাঁর প্রেজেন্স কু কাহিকি আপনার লোক মানক মধ্যে দেওয়া পাই পছন্দ করেন? কারণ প্রভু চাহান্তি যে তাঁর লোক মানস্থ সে রহিবে। প্রিয় ভাই বোনী মানে আমি প্রভুঙ্কর বিনা রহি পারছু, কিন্তু প্রভু আমার বিনা রহি পারিবে না, এটা সে আমাকে জনান্তি। তেমন সে কহিলে তুমি গোটে নিয়ম সিন্ধুক বনাইব, যেটি আমার প্রেজেন্সটা রহব, যে সিটিম কাষ্টরে বনা যাই সেইটা, তা প্রভু যীশু খ্রিস্টঙ্কর মানবীয় স্বভাবকে বুঝায়। আপনার দেখবে সুবর্ণরে বনাইবে, যীশু খ্রিস্টঙ্কর ব্যক্তিত্বকে বুঝায়, যীশু খ্রিস্টঙ্কর ব্যক্তিত্বকে। সেটি কোণ রখিব তুমি হারণক জষ্টি রখিব, হারণক জষ্টি কাহিঁরে বনা যাও বাদাম বৃক্ষের। আপনার বাদাম বৃক্ষ বিষয়ে জানতে, এটা পল্লবিত হুয়ে শুষ্ক হুয়ে না, পুণিথরে পল্লবিত হুয়ে, তা প্রভু যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হবে সেটাকে বুঝায়। মান্না রখা যাওয়া কোণ কহা যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন বাস্তব মান্না, সেই মান্না খাই লোক মানে প্রান্তরে মরলে, কিন্তু এই মান্না যেমন ভোজন করবে সে মরিবে না। আপনার দেখবে কৃপা সিংহাসন সম্মুখে যে কিরুব গণ রহুলে, দুই জন গ্রহ খা যাওয়া সে হস্তরে খটগ নথিলা। আপনার যদি দেখবে নিয়ম সিন্ধু করে দাদা ফটোটা দেখবে জানিবে, সেটি সেই দুইজন দুইজন যে কিরুব মান রয়েছে সে হস্তরে খটগ নাই। খটগ কোটি অছি যেতে মনুষ্য পাপ কলা, প্রভু মনুষ্যকে এদন উদ্যানর বাহার কলে, সেই সময়ের খটগধারী কিরুব মানুষ সে নিয়ন্ত্রণ রক্ষিলে সেইটি। প্রিয় ভাই ভনী মানে আপনার কহা চাহে প্রভু আপনার লোক মাস্ত রহবা চাহে। লেবীয় মানকর দুইটা কাম লা, লোক মানুষ কোণ কহবে যে কি প্রকার সে সূচি রহবে, কি প্রকার বলিদান উৎসর্গ করবে, আবী মানে মধ্যে কি প্রকার সে পবিত্র রহবে। মু আপনার কহিলি লেবী শব্দর অর্থ হচ্ছে সদা প্রভু সহ আসক্ত রহবা। লোক মানুষ সে কহবে তুমি প্রভুঙ্ সহ আসক্ত, প্রভুঙ্ প্রতি আসক্ত হো, এবং লেবী মানে মধ্যে প্রভুঙ্ প্রতি আসক্ত রখবে। দুইটা পর্পস প্রভুঙ্কর দাস মানকর। লেবী পুস্তকর উদ্দেশ্য কোণ, লোক মানে প্রভুঙ্ প্রতি আসক্ত হবে, ও লেবী মানে তো আসক্ত রহবে হি রহবে। আসু আমার জীবন খ্রিস্ট কৈন্দ্রিক হোক, ঈশ্বর কৈন্দ্রিক হোক, পবিত্র আত্মাঙ্ক নিয়ন্ত্রণে আমি আগকে বড়িবা। প্রভু আপন মানুষ প্রত্যেক আশীর্বাদ করতু। লেবী পুস্তক সারাংশ পড়িবার সময় আপনি নিশ্চয় বুঝি পারিথিবে যে পরমেশ্বর চাহান্তি আমস্ত যোগাযোগ রক্ষা করিবা পাই, বলিদান দ্বারা, পর্ব দ্বারা। এই সাতটি পর্ব আমাকে এই কথা দর্শায় যে প্রভু যীশু খ্রিস্ট এই পর্ব দ্বারা কি প্রকার প্রকাশিত হচ্ছেন। পুরাতন নিয়ম লোকমানকে কুহাযাইছিল তুমি এই পর্ব পালন করিব, কিন্তু আমার জীবনের মধ্যে আমি পর্ব পালন করে আসছি। প্রভু আপনার প্রত্যেককে বাহুল রূপে আশীর্বাদ করতু। আসন্তকালি আমি নিরূপিত সময় পুণিথরে জড়িত হবা, সেতবে পর্যন্ত প্রভুঙ্ দাস ভাবে আপনার বিদায় চাহে। প্রভু আপনার আশীর্বাদ করতু। নমস্কার।